গুড মর্নিং স্টুডেন্টস, নবম শ্রেণীর ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছি। আশা করছি তোমরা ভালো আছো। গত ক্লাসে তোমাদের আমি বল নিয়ে কিছু আলোচনা করেছিলাম, আজকে আবার একটু আলোচনা করব। গত ক্লাসে তোমাদের আমি নিউটনের গতির তৃতীয় সূত্র থেকে ভরবেগের সংরক্ষণ সূত্র নির্ণয়ের পদ্ধতিটা শিখিয়েছিলাম। আজকেও স্যার আইজ্যাক নিউটনের তৃতীয় সূত্র সম্পর্কে একটু আলোচনা করব। তবে তৃতীয় সূত্র আলোচনা করার পূর্বে আমি একটু মহাকর্ষ বল সম্পর্কে আলোচনা করতে যাচ্ছি। মনে করো কোন একটা বস্তুর ভর আছে এম, তাহলে দেখা যায় কি, ধরলাম এটা এম ওয়ান, আর একটা বস্তু যার ভর ধরলাম এম টু। মজার ব্যাপার হচ্ছে এই দুইটি বস্তুর মধ্যে একটি বল কাজ করে, এই বলটাকে বলা হয় মহাকর্ষ বল। আবার বলছি, মহাবিশ্বের দুইটি বস্তুর মধ্যে কোনো বস্তুর ভর থাকলে ওই বস্তুটি অন্য একটা বস্তুকে আকর্ষণ করে, এই যে আকর্ষণ করে এটাকে আমরা বলছি মহাকর্ষ বল। মহাকর্ষ বল সম্পর্কে স্যার আইজ্যাক নিউটনের একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে, দুইটি বস্তু যদি একটা নির্দিষ্ট দূরত্বে অবস্থান করে, মনে করলাম এই দুইটা বস্তু পরস্পর হতে আর দূরত্বে অবস্থান করছে, তার আমরা বলছি এই দুইটা বস্তুর মধ্যে একটা আকর্ষণ বল কাজ করে। কোন ধরনের বল? আকর্ষণ বল। এই যে পৃথিবী আমাকে তার কেন্দ্রের দিকে টেনে ধরে, এটাও এক ধরনের মহাকর্ষ বল, যদিও এটার আলাদা একটা নাম আছে যেটাকে বলা হয় অভিকর্ষ বল। তা যাই হোক, এই দুইটা, এই যে বল, এই দুইটার মধ্যে যে আকর্ষণ বল ধরলাম ওই বলটা এফ, এই এফ ভর দুইটির গুণফলের সমানুপাতিক। অর্থাৎ বস্তু দুটির ভর দূরত্ব যদি অপরিবর্তিত থাকে, মানে একটা নির্দিষ্ট দূরত্বটা যদি ঠিক থাকে, মনে করো এরা পরস্পর 1 মিটার দূরে অবস্থান করছে, 1 মিটার দূরত্বটা যদি ঠিক থাকে, তুমি যদি ভর পরিবর্তন করো তাহলে বলেরও পরিবর্তন হবে। অর্থাৎ বল ভরের গুণফলের সমানুপাতিক। ভরের গুণফল যত বেশি হবে বলও তত বেশি হবে। কখন? যখন আর স্থির। যখন আর কি? স্থির। এখন দেখো, আবার বলা হচ্ছে যদি ভর স্থির থাকে, মনে করো এটা 5 কেজি, কথার কথা এটা 10 কেজি, এটা স্থির থাকে, কিন্তু এদেরকে একবার কাছে আনলে আর একবার দূরে নিয়ে গেলে, একবার কাছে আনলে আর একবার দূরে নিয়ে গেলে, তখন দেখা যায় কাছে আনলে এদের আকর্ষণ বলটা বেড়ে যায়, আবার দূরে নিয়ে গেলে আকর্ষণ বলটা কমে যায়। কথার অর্থ হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। কখন? যখন ভর স্থির। যখন কি স্থির? ভর স্থির। কথার অর্থ কি? দূরত্ব বাড়লে বল কমবে, আর দূরত্ব কমলে বল বাড়বে। এখন দেখো, এই দুইটা সূত্রকে যদি আমি একত্রিত করি, একটু ভালোভাবে খেয়াল করি, এই দুইটা সূত্রকে যদি আমি একত্রিত করি তাহলে আমি লিখতে পারি এফ সমানুপাতিক এম ওয়ান এম টু বাই, সরি এখানে তোমার বইয়ে যেহেতু আর দিয়ে করেছে, আর স্কোয়ার ডি দিয়েও করতে পারতে। এখন দেখো, এফ ইজ ইকুয়াল টু সমানুপাতিক চিহ্ন, আমি বলছি যে সমান অনুপাতে বাড়ে কমে, কিন্তু আমি সমান বলিনি, সমান বলার জন্য এই সমানুপাতিক চিহ্ন তুললে আমরা এখানে একটা ধ্রুবক আনি, ধ্রুবক ইনটু এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। এখন দেখো, এফ ইজ ইকুয়াল টু, এই ধ্রুবকটা হচ্ছে জি, এম ওয়ান এম টু বাই আর স্কোয়ার। জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক, জিকে বলা হয় মহাকর্ষীয় ধ্রুবক। আপাতত তুমি জেনে রাখো যে অনার্স লেভেলে গেলে দেখবে এটাও একটু পরিবর্তিত হয়, এই ধ্রুবকটাও একটু পরিবর্তিত হয়, কিন্তু এখন পর্যন্ত বলা হয় এই জিকে সার্বজনীন ধ্রুবক। সার্বজনীন ধ্রুবক মানে, তোমাদের একটু ধারণা দিই, পাই, আমরা পাই সম্পর্কে একটু জানি, ক্লাস 9-8 পড়েছিলাম, পাই হচ্ছে একটা ধ্রুবক যার মান নির্দিষ্ট, একইভাবে এ জির মানও নির্দিষ্ট। এ জির মান বস্তু দুটির প্রকৃতির উপর নির্ভর করে না,
বস্তু দুটি কোন কোন মাধ্যমে অবস্থিত, মাধ্যমের প্রবেশতার উপর নির্ভর করে না, কোন মাধ্যমে অবস্থিত দুইটা কি বস্তু, কি বায়ুতে অবস্থিত না পানিতে অবস্থিত, এটার উপর নির্ভর করে না, এবং বস্তু দুটির দিকদর্শিতার উপর নির্ভর করে না। বস্তুটাকে আমি মুখোমুখি বসালাম না ঘুরিয়ে বসালাম, এটার উপর এই জি এর মান নির্ভর করে না। অর্থাৎ জি এর মান একটা নির্দিষ্ট মান, এটা মাধ্যম ভেদে কিংবা বস্তুর প্রকৃতির কারণে পরিবর্তিত হয় না, এই জন্য জিকে সার্বজনীন ধ্রুবক বলা হয়। আবার বলছি, জি একটা সার্বজনীন ধ্রুবক। কতগুলো ধ্রুবক আছে? যেগুলো স্থান ভেদে পরিবর্তিত হয়। যেমন তোমরা বস্তুরূপের তাপের প্রভাবে কতগুলো ধ্রুবক পড়েছ, যেমন দৈর্ঘ্য প্রসারণ সহক, এটা তুমি পড়েছিলে তামার জন্য একরকম, রূপার জন্য আরেক রকম, তারপরে আর একটা অ্যালমোনিয়ামের জন্য আরেক রকম, কিন্তু এটা ওইরকম নয়। রূপার জন্য যা হবে অ্যালমোনিয়ামের জন্য তা হবে, অর্থাৎ এটা বস্তুর প্রকৃতির উপর নির্ভর করবে না, এই জন্য এটাকে সার্বজনীন ধ্রুবক বলা হয়। পাই যেমন বৃত্ত বড় হোক আর ছোট হোক, এর অনুপাতটা সবসময় একই আসবে, এই জন্য এটাকে সার্বজনীন ধ্রুবক বলতে পারি, এটাও এক ধরনের সার্বজনীন ধ্রুবক। এখন দেখো এই সার্বজনীন ধ্রুবকের মান কত, তাহলে মহাকর্ষীয় ধ্রুবক জি এর মান কত তা আমরা একটু বের করি। দেখো এফ ইজ ইকুয়াল টু জি, আগে এককটা বের করি, এম ওয়ান এম টু বাই আর স্কয়ার, বা ডি স্কয়ার লিখতে পারতে সমস্যা নেই। দেখো আর গুণন করলে এফ আর স্কয়ার ইজ ইকুয়াল টু জি এম ওয়ান এম টু, অর্থাৎ জি ইজ ইকুয়াল টু আমি লিখতে পারি এফ আর স্কয়ার ডিভাইডেড বাই এম ওয়ান এম টু লিখতে পারি। এখন দেখো বলের একক তুমি জানো, বলের একক কি জানো, নিউটন। দূরত্বের একক কি জানো, মিটার, তাহলে মিটার স্কোয়ার লিখতে পারো। ভরের একক কি জানো, কেজি। ভরের আরেকটা, এই যে আরেকটা ভর কেজি, তাহলে জি ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কেজি স্কোয়ার। এখন দেখো এই কেজি স্কোয়ারটাকে যদি, কেজি স্কোয়ারটাকে যদি উপরে তুলি, ওই যে গত ক্লাসে ওই স্যার তোমাদেরকে সূচকের নিয়ম শিখিয়েছেন, আমিও অনেকবার বলেছি তোমাদের, নিচেরটাকে উপরে উঠলে তখন আমরা কি লিখতে পারি, নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু। তাহলে জি এর এককটা আমরা কি পেলাম, এটা মহাকর্ষীয় ধ্রুবক এর একক, এর একক আমরা পেয়েছি এটা, বসছে কিনা। আর এই ধ্রুবকের মান কত জানো, এই ধ্রুবকের মান হচ্ছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। অনেকেই জানো, কারণ অনেকেই ক্লাস 8-এ এটার উপর ভিত্তি করে অঙ্ক করেছে, তারপরেও আমি একটু লিখে দিচ্ছি 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11। জি এর মান 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 নিউটন মিটার স্কোয়ার কেজি ইনভার্স টু এখন আমরা লিখেছি। এটা হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবকের মান, এটা আমাদের অঙ্ক করার সময় লাগবে। আচ্ছা এইবার দেখো তোমাদেরকে আরেকটা জিনিস শেখাচ্ছি। তুমি দুইটা বস্তু বলেছিলে না, দুইটা বস্তুর মধ্যে যদি, দেখো আমরা তৃতীয় সূত্র নিয়ে আলোচনা করবো, সেজন্য এখানে লিখে রেখেছি। দেখো দুইটা বস্তুর মধ্যে যদি একটা পৃথিবী হয় এবং ওই পৃথিবীর ভর যদি, খেয়াল করো ওই পৃথিবীর ভর যদি এম হয়, এখন পৃথিবী পৃষ্ঠের উপর যদি আরেকটা বস্তু থাকে, মনে করো তুমি দাঁড়িয়ে আছো, যা পৃথিবীর কেন্দ্র থেকে তোমার দূরত্ব হচ্ছে আর, মানে পৃথিবীর ব্যাসার্ধ, তাহলে তোমার মধ্যে আকর্ষণ বল কত হবে? মহাকর্ষ সূত্র অনুসারে এফ ইজ ইকুয়াল টু জি, ভর দুইটির গুণফল এম, এটা তোমার ভর যদি স্মল এম হয়, এম ডিভাইডেড বাই আর স্কোয়ার। ক্লিয়ার কিনা, ক্লিয়ার কিনা, এটা যদি বুঝে থাকো, একটু যদি বুঝে থাকো মহাকর্ষ বল দিয়ে। আবার আমরা বলি যে আমি পৃথিবীর উপর দাঁড়িয়ে আছি,
পৃথিবী আমাকে তার কেন্দ্রের দিকে টানছে, পৃথিবী আমাকে কেন্দ্রের দিকে যে বলে টানে তাকে আমরা আমার ওজন বলে থাকি। আবার বলছি, পৃথিবী আমাকে তার কেন্দ্রের দিকে যে বলে টানে তাকে আমরা কি বলি? আমার ওজন বলি। আবার বলছি, পৃথিবী আমাকে, আমি মনে করি পৃথিবী পৃষ্ঠে দাঁড়িয়ে আছে, আমরা বলি যে পৃথিবী আমাকে তার কেন্দ্রের দিকে টানছে। পৃথিবী যে বলে আমাকে টানছে, পৃথিবী যে বলে আমাকে তার কেন্দ্রের দিকে টানছে তাকে আমরা কি বলে থাকি? তাকে আমার ওজন বলে থাকি। তাহলে এখানে যদি অভিকর্ষ ত্বরণ জি হয় তাহলে আমার ওজন কত হবে? এফ ইজ ইকুয়াল টু এম জি। আচ্ছা, ওজনকে ডব্লিউ দিয়েও লেখা হয়, ওয়েট। তাহলে এফ ইজ ইকুয়াল টু এম জি, পৃথিবী যে বলে আমাকে টানছে ওই বল, সাম্য অবস্থায় ওই বল আর এই আকর্ষণ বল দুটোই সেম কথা। এইটাও আমাকে তার কেন্দ্রের দিকে টানছে, এইটাও আমাকে তার কেন্দ্রের দিকে টানছে, ঠিক কিনা? দুইটাই একই বল, অর্থাৎ এটাও পৃথিবীর ওজন, সরি আমার ওজন, আমাকে যে বলে পৃথিবী টানছে ওই বলটা ওজন। এইটা আর এটা যদি সেম হয় তাহলে দেখো তো আমি লিখতে পারি কিনা, কেউ না বুঝে থাকলে আমাকে জিজ্ঞেস করবে, আমার সেলফোন অন আছে। দেখো তাহলে এই দুইটার ক্ষেত্রে আমি লিখতে পারি কিনা, দেখো তো এম জি ইজ ইকুয়াল টু জি এম এম বাই আর স্কয়ার, লিখতে পারি? দেখো তো এম এম বাদ দেওয়া যায় কিনা, তাহলে কি পাই? জি ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কয়ার, লিখতে পারি কিনা? এইটা একটা ইকুয়েশন আমরা পেলাম। অর্থাৎ এখানে দেখো অভিকর্ষজ ত্বরণটা কিসের কিসের উপর নির্ভর করছে? পৃথিবীর ভরের উপর, পৃথিবীর ব্যাসার্ধের উপর এবং মহাকর্ষীয় ধ্রুবকের উপর। কার উপর নির্ভর করছে না? আমার ভরের উপর নির্ভর করছে না। এখানে আমার কোনো ভর নেই, এই যে আমি এঁকেছিলাম ওই এঁকেছিলাম যে আমি এখানে দাঁড়িয়েছিলাম, ওইটার কোনো ভর এখানে আমাকে কাউন্ট করতে হচ্ছে না। তাহলে এখান থেকে একটা সিদ্ধান্তে আসতে পারি, অভিকর্ষ ত্বরণ বস্তুর ভর নিরপেক্ষ। অর্থাৎ অভিকর্ষজ ত্বরণ, অর্থাৎ উপর থেকে পড়ার সময় যে ত্বরণটা সৃষ্টি হয় তা বস্তুর ভরের উপর নির্ভর করে না। অর্থাৎ হালকা ভরের বস্তু হলেও একই ত্বরণ সৃষ্টি হবে, ভারী ভরের বস্তু হলেও একই ত্বরণ সৃষ্টি হবে, যদি একই উচ্চতা থেকে পড়ে। দেখো এবার দেখো পৃথিবী পৃষ্ঠ, এটা কোথায় বের করেছি? পৃথিবী পৃষ্ঠ, তোমাদের একটা জিনিস দেখাচ্ছি একটু। পৃথিবী পৃষ্ঠ খেয়াল করে দেখো, পৃথিবী, এই যে পৃথিবী পৃষ্ঠে, এই যে পৃথিবী পৃষ্ঠে, এটা হচ্ছে আর। তাহলে পৃথিবী পৃষ্ঠে জি এর মান পেয়েছি আমরা জি এম বাই আর স্কয়ার, ঠিক কিনা? এখন দেখো আমি যদি পৃথিবী থেকে আর একটু উপরে উঠি, এখানে উঠি, তাহলে এই মনে করো আমি যেটা উঠলাম এটা স্মল আর, এই যে পৃথিবী পৃষ্ঠ থেকে যেটা উঠলাম এটা স্মল আর, তখন আমার এখানে আমার ত্বরণ কত হবে? কথার কথা, আমি জি প্রাইম ধরলাম, কত ধরলাম? জি প্রাইম, ডেস ধরতে বলতে পারো। তখন আমার জি এম পৃথিবীর ভর ডিভাইড বাই দূরত্ব, দূরত্ব কতটুকু? আর প্লাস স্মল আর, কেন? এই যে এখানে হলে আর, এখানে হলে আর প্লাস আর, না ঠিক কিনা? হোল স্কেল, তুমি বলো যে এই মানটা বেশি হবে না এই মানটা বেশি হবে? খেয়াল করে দেখো, ভাজক যদি বড় হয়, ভাজক যদি বড় হয় ভাগফল ছোট হবে। অর্থাৎ এই ক্ষেত্রে জি ইজ গ্রেটার দেন জি প্রাইম, ঠিক কিনা? জি এর মান জি প্রাইমের চেয়ে বড়, তার অর্থ কি? পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাচ্ছি জি এর মান তত কমতে থাকে। আবার বলছি, পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাব জি এর মান তত কমতে থাকবে, পৃথিবী পৃষ্ঠ থেকে যত উপরে যাব জি এর মান তত কমতে থাকবে, ক্লিয়ার? এখন তোমাদেরকে আমি আর একটা জিনিস সম্পর্কে একটু আলোচনা করব, পৃথিবী পৃষ্ঠ থেকে যত নিচে যাব জি এর মান কি বাড়বে না কমবে তা নিয়ে একটু আলোচনা করছি। আমি বইয়ে অন্যভাবেও আছে, আমি একটু তোমাদের যেহেতু
সীমাবদ্ধতা আছে, আমি একটু মানে সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তুমি বস্তুরূপে তাপের প্রভাব পড়েছো, পদার্থের অবস্থাও চাপ পড়েছো, এই জন্য তোমাদেরকে আমি ওইটার উপর ভিত্তি করে একটু পড়াচ্ছি। আচ্ছা, আয়তন সমান কি জানি? একটা জিনিস, আয়তনকে আমরা ভি দ্বারা প্রকাশ করি। ভর সমান আমরা কি জানি? ভর সমান আমরা কি, আয়তন ইন্টু ঘনত্ব, মনে আছে? ঘনত্ব মানে কি জানি? এই যে ঘনত্ব, রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, জানি কিনা? তাহলে আয়তন সমান আমরা কি, ভর সমান আমরা এখান থেকে কি লিখতে পারি? দেখো তো, ভর এমনিতে আমরা জানি, রো ভি, ঘনত্ব আয়তন। একটা গোলকের তোমরা ইতে করেছো পরিমিতিতে, তারপর দেখাচ্ছে একটা গোলকের, গোলকের আয়তন। কত কে বলতে পারো? একটা গোলকের আয়তন সম্পর্কে যদি আমরা বলি, তাহলে গোলকের আয়তনটা হচ্ছে 4/3 পাই আর কিউব, 4/3 পাই আর কিউব। তাহলে গোলকের ভর সমান কি হবে? ওই গোলকের আয়তন ঘনত্ব যদি দেওয়া থাকে, রো পাই আর কিউব ইন্টু 4/3 পাই আর কিউব, ঠিক কিনা? এটা হচ্ছে একটা গোলকের ভর, ঘনত্ব ইন্টু আয়তন। একটা গোলকের ভর যা হচ্ছে ঘনত্ব ইন্টু আয়তন। এখন দেখো, আচ্ছা এই জিনিসটা আমি একটু ধারণা দিলাম, এখন আমরা পড়াই যাই। একটু দেখো, মনে করো এটা একটা পৃথিবী, পৃথিবী পৃষ্ঠে তুমি অবস্থান করছো, যার ব্যাসার্ধ হচ্ছে আর। তাহলে তোমার মহাকর্ষীয় ধ্রুব, সরি অভিকর্ষীয় ত্বরণ তুমি কি জানো? gm/r², ঠিক কিনা? এটা যদি গোলক, এটা যদি একটা গোলক হয়, আমরা জানি পৃথিবী একটা গোলক, অনেকটা গোলকের মতো, এটার মহা, যদি ধরি আমরা এটা ঘনত্ব রো, পৃথিবীর ঘনত্ব রো, তাহলে এর আয়তন কত হবে? ব্যাসার্ধ দেওয়া আছে 4/3 পাই আর কিউব, ঠিক কিনা? গোলকের আয়তন 4/3 পাই আর কিউব। তাহলে ভর কত হবে? আয়তন ইন্টু ঘনত্ব। কেন করছে একটু পরে বুঝবে। তাহলে আয়তন কত? 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব, ঠিক কিনা? যদি এই মানটা এখানে লিখে দিই, তাহলে কত হবে দেখো তো? জি এম সমান আমরা পেয়েছি 4/3 পাই আর কিউব রো ডিভাইডেড বাই আর স্কোয়ার। কেউ না বুঝে থাকলে দেখো আমি আবার বুঝাচ্ছি একটু। প্রথমে আমরা পৃথিবী পৃষ্ঠের ত্বরণ অন্যভাবে প্রকাশ করছি, অর্থাৎ আয়তন দিয়ে প্রকাশ করছি, ঘনত্ব দিয়ে করার চেষ্টা করছি। খেয়াল করে দেখো, পৃথিবী পৃষ্ঠে আমি অবস্থান করছি, আমার আমার ত্বরণ হচ্ছে, আমরা একটু আগে প্রমাণ করেছি, জি ইজ ইকুয়াল টু gm/r², এ এম মানে পৃথিবীর ভর। কার ভর? পৃথিবীর ভর। এই পৃথিবীর ভরটাকে আমি আয়তন আর ঘনত্ব দিয়ে প্রকাশ করার চেষ্টা করছি। পৃথিবীর ঘনত্ব যদি রো হয়, পৃথিবীর ঘনত্ব যদি রো হয়, তাহলে আয়তন, পৃথিবী যেহেতু একটা গোলক, এর ব্যাসার্ধ আর দে আছে, তাহলে এর আয়তন হচ্ছে 4/3 পাই আর কিউব। তাহলে পৃথিবীর ভর কত হবে? আয়তন ইন্টু ঘনত্ব। তাহলে আয়তন কত? 4/3 পাই আর কিউব ইন্টু ঘনত্ব কত? রো। রো লিখার পরে এখন দেখো, এই এম এর পরিবর্তে আমি ওই মানটা লিখে দিয়েছি। মানটা লিখে দেওয়ার পরে একটু খেয়াল করে দেখো, আমাকে একটু মুছতে হচ্ছে, কারণ আমার তো আসলে বোর্ডটাই ছোট,
দেখো এখন আমি লিখে দেওয়ার পরে এই কাজটা করতে পারি কিনা? আর স্কোয়ার আর আর কিউব কাটাকাটি যায় না, কাটাকাটি গেলে জি ইজ ইকুয়াল টু আমরা কি পাই, 4/3 g π আর রো লিখতে পারি কি? যদি এটা লিখতে পারি, খেয়াল করে দেখো, যদি এটা লিখতে পারি আমরা মোটামুটি আয়তনের মাধ্যমে পৃথিবী অভিকর্ষ ত্বরণটা বের করলাম কোথায়, পৃথিবী পৃষ্ঠে, কোথায় বের করলাম, পৃথিবী পৃষ্ঠে। এখন তুমি চিন্তা করো, তুমি নিচের দিকে নামতে থাকো, তুমি পৃথিবী পৃষ্ঠ থেকে একটু ভিতরে ঢুকলে, মনে করো আর পরিমাণ নামলে, তাহলে কেন্দ্র থেকে তোমার আর দূরত্ব কতটুকু, এটা কত, আর মাইনাস আর, তখন তোমার ত্বরণ কত হবে একটু খেয়াল করে দেখো তো। তখন আমার ত্বরণ যদি আমি জি ওয়ান ধরি, কথার কথা, তাহলে এই সূত্রে বসাও তো, 4/3 g π আর সমান কত, এখানে আর মাইনাস আর, আর মাইনাস আর রো। এখানে দেখো, এখানে আরটা ছিল একটু, আর এই দূরত্বটা এখন আর মাইনাস আর, তাহলে আরো কমে গেল না অভিকর্ষ ত্বরণের মান। তাহলে আমি কি বলছি, যখন পৃষ্ঠের নিচে নামছি তখন জি এর মান কমছে, বলতে পারি আমরা। এখন দেখো, যদি আরো নিচে নামি আমি, মনে করো আমি কেন্দ্রে চলে আসলাম, কোথায় চলে আসলাম, কেন্দ্রে চলে আসলাম, কেন্দ্রে, পৃথিবীর কেন্দ্রে, তখন আমি কতটুকু নেমে গেছি, আর পরিমাণ নেমে গেছি, ক্যাপিটাল আর পরিমাণ নেমে গেছি, তাহলে আমার দূরত্ব কত থাকতেছে, আর কোনো দূরত্ব থাকছে না। যদি কোনো দূরত্ব না থাকে তাহলে আমার জি এর মান কত হবে একটু দেখো তো, এখান থেকে দেখি। তখন কেন্দ্রে যদি যাই, আমি নর্থ লিখছি, কেন্দ্রে যদি যাই 4/3 g π আর এর মান জিরো, রো জিরো হলে জিরো। এই জন্য আমরা বলতে পারি পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য। নিশ্চয়ই বুঝেছো তোমরা, আরেকবার দুইবার যদি ভিডিওটা দেখো তাহলে তোমরা আরেকটু ভালো বুঝবে। এখন দেখো, মহাকর্ষ বল আমি তোমাদের ফাইনালি যা পেলাম একটু বলে যাচ্ছি। আমরা মহাকর্ষ বল থেকে পেলাম g = gm/r2। এখানে জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, এম মানে পৃথিবীর ভর, বইয়ে লেখা আছে। তারপর আমি তোমাদের যদি তোমাদের বই স্পষ্ট লেখা আছে পৃথিবীর ভর কত, তারপরে লিখে দিচ্ছি পৃথিবীর ভর হচ্ছে 5.98 × 10⁴ kg। আর ব্যাসার্ধটাও দেওয়া আছে, ব্যাসার্ধ হচ্ছে 6.37 × 10⁶ m ব্যাসার্ধ, এই দুইটা জিনিস দেওয়া আছে, তারপরে একটু দেখে নিবে। এরপরে আমরা বলছি পৃথিবী পৃষ্ঠ থেকে উপরে গেলে অভিকর্ষ ত্বরণের মান কমে, আমরা প্রমাণ দেখিয়েছি। আবার পৃথিবী পৃষ্ঠ থেকে যত নিচে নামে তাও অভিকর্ষ ত্বরণের মান কমতে থাকে, এবং কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, আমরা প্রমাণ করেছি। কেন্দ্রে অভিকর্ষজ ত্বরণের মান কত, শূন্য। কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, মনে রাখবে। এবার আমরা আর একটা পড়াই চাই। দেখো, মহাকর্ষ বল সম্পর্কে আলোচনা করতে গিয়ে এখন দেখো নিউটনের গতির তৃতীয় সূত্র নিয়ে আরেকটু আলোচনা করব বলেছিলাম, একটু আলোচনা করছি। দেখো, নিউটনের গতির তৃতীয় সূত্র বলা হচ্ছে কি, প্রত্যেক ক্রিয়ারই, প্রত্যেক তৃতীয় সূত্র, মহাকর্ষ নয় নিউটনের গতির তৃতীয় সূত্র, প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীত মুখী প্রতিক্রিয়া আছে, প্রতিক্রিয়া আছে। দেখো, আমি তোমাদের গত ক্লাসে বলেছিলাম আমি যদি এটাকে এভাবে ধাক্কা দেই তাহলে এই আমার উপর একটা ধাক্কা দিবে। ক্রিয়া বলটা কার উপর প্রযুক্ত হচ্ছে, এর উপর, আর প্রতিক্রিয়া বলটা প্রযুক্ত হচ্ছে কার উপর, এর উপর। তাহলে ক্রিয়া বল এবং প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। একই বস্তুর উপর যদি হতো
কি হতো? একই বস্তুর উপর যদি হতো তাহলে মনে করো এটার উপর ক্রিয়া বলের দিক দিয়ে প্রযুক্ত হলো, প্রতিক্রিয়া বলের দিক দিয়ে প্রযুক্ত হলো, কথার কথা একই দিকে প্রযুক্ত, বিপরীত দিকে প্রযুক্ত হলো, তাহলে এখানে কোনো বল কাজ করবে না, কারণ ক্রিয়াবল একদিকে প্রতিক্রিয়াবল বিপরীত দিকে। একই বস্তুর উপর যদি হয় তাহলে কোনো লব্ধি বল আমি এখানে পাবো না। কিন্তু প্রকৃতপক্ষে ঘটনাটা কি হয়, আমি একটা গাড়িকে ধাক্কা দেই, ওই গাড়িটা আমাকে পেছন দিকে একটা বল প্রয়োগ করে। ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে। আবার বলছি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া বল দুইটা ভিন্ন বস্তুর উপর ক্রিয়া করে বিপরীতমুখী। এখন দেখো মজার ব্যাপার কি, আমরা বলছি পৃথিবী এটা যদি হয় পৃথিবী, আমি এখানে অবস্থান করছি, পৃথিবী আমার উপর যে বল, যে বল আমাকে তার কেন্দ্রের দিকে টানে তা হচ্ছে জি এম এম বাই আর স্কোয়ার, যেটা আমার মূলত আমার ওজন বলেছিলাম, আমি যেটাকে আমি মূলত বলেছিলাম আমার ওজন। এখন খেয়াল করো পৃথিবী যদি আমাকে টানে, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে আমি পৃথিবীকেও টানবো না। আবার বলছি, পৃথিবী আমাকে যে বলে তার নিচের দিকে টানবে, তাহলে আমিও একই বলে পৃথিবীকে আমার দিকে টানব। আবার বলছি, আমি যখন উপর থেকে লাভ দেই আমি পৃথিবীতে এসে পড়ি, কেন পড়ি, পৃথিবী আমাকে একটা বলে টানে, এই বলে টানে বলি, ঠিক কিনা? তো নিউটনের গতির তৃতীয় সূত্র কি বলছে, পৃথিবী আমার উপর যে বল প্রয়োগ করবে আমিও পৃথিবীর উপর একটা বল প্রয়োগ করব, ঠিক কিনা? যদি তা হয়, মনে করো পৃথিবীর ভর হচ্ছে এম, পৃথিবীকে আমি যে বলে টানছি তার জন্য, আবার বলছি কোনো বস্তুর উপর যদি বল প্রয়োগ করি, তাহলে বস্তুটার মধ্যে একটা তরল সৃষ্টি হয়, তাহলে আমি যদি পৃথিবীকে টানি তাহলে পৃথিবীর মধ্যে একটা তরল সৃষ্টি হবে না, মনে করলাম ওই তরলটা হচ্ছে এ, তাহলে পৃথিবীর মধ্যে পৃথিবীর উপর আমি যে বলটা প্রয়োগ করছি এটা হচ্ছে এম এ, ঠিক কিনা? এই এটা দেখো কতটুকু বলে টানবো আমি, যে বলে পৃথিবী আমাকে টানবে একই পরিমাণ বলে আমি পৃথিবীকে টানবো, কোত্থেকে পেয়েছি, নিউটনের গতির তৃতীয় সূত্রে বলছে। নিউটনের গতির তৃতীয় সূত্রে কি বলছে, আমি কোন একটা বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করব বস্তুটা আমার উপর একই পরিমাণ বল প্রয়োগ করবে, তাহলে পৃথিবী যদি আমাকে জি এম এম বাই আর স্কোয়ার বলে টানে তাহলে আমিও পৃথিবীকে জি এম এম বাই আর স্কোয়ার বলে টানব। মনে করলাম পৃথিবীকে আমি টানছি যে বলে এটা হচ্ছে এম এ, এই বল আর এই বল সমান না, নিউটনের গতি তৃতীয় সূত্রে বলছে না, বলছে কিনা? তাহলে দেখো এটা কি আসলে, এটা আমি এভাবে না লিখে আমি এভাবে লিখতে পারতাম না, দেখো পৃথিবী আমাকে যে বলে তার কেন্দ্রের দিকে টানে, এটা আমি এটা না লিখে পৃথিবী আমাকে যে বলে তার কেন্দ্রের দিকে টানে এটা হচ্ছে এম জি, আমার ভর, এই আমার ভর ইনটু অভিকর্ষীয় ত্বরণ, এটা লিখতে পারতাম না, এটার অভিকর্ষীয় ত্বরণ সেম না, সরি এটার ওই বলটা একই না, আমরা একটু আগে প্রমাণ করেছি, তাহলে এটা আমি এম জি লিখতে পারতাম না, এটা কোনটা, আমাকে পৃথিবী যে বলে তার কেন্দ্রের দিকে টানছে, এই বল আর এই বল যদি সমান হয় একটু খেয়াল করে দেখো এখান থেকে আমি বের করতে পারি কিনা, দেখো তো a = এই সূত্র থেকে f/m লিখতে পারি, এম মানে কি, এফ মানে এই এম জি, তাহলে a = এফ, এই যে বলে আমাকে পৃথিবী টানছে একই বলে আমি পৃথিবীকে টানছি, এম জি / M, এম মানে পৃথিবীর বল আর এম মানে আমার ভর, জি মানে অভিকর্ষ ত্বরণ। এখন দেখো কথার কথা আমি আবার একটু রিপিট করছি, তোমাদেরকে একটু ধারণা দিচ্ছি, নিউটনের গতির তৃতীয় সূত্রে বলা হচ্ছে প্রত্যেক ক্রিয়ারই একটি সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া বল আছে। আমরা বলছি আমরা যখন উপর থেকে লাভ দেই তখন আমরা পৃথিবীতে কেন্দ্রের দিকে, পৃথিবী আমাকে তার কেন্দ্রের দিকে টানে, পৃথিবী যে বলে আমাকে টানে তা হচ্ছে আমার ওজন, যেটাকে আমরা লিখে থাকি এম জি। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে পৃথিবী যদি আমার উপর একটা বল প্রয়োগ করে তাহলে আমি পৃথিবীর উপরও একটা বল প্রয়োগ করব, এই বলটাও সমান।
তো পৃথিবীর উপর যে বলটা প্রয়োগ করব তা আমরা কিভাবে হিসাব করব? বল সমান আমরা কি জানি, এফ ইজ ইকুয়াল টু এম এ। এম মানে তাহলে এখানে পৃথিবীর ভর যদি এম হয় এবং পৃথিবীর ত্বরণ যদি আমি যে বলে উপর থেকে টানছি এই ত্বরণটা যদি এ হয়, তাহলে পৃথিবীর উপর প্রযুক্ত বল আমার হচ্ছে এম, সরি পৃথিবীর, যেহেতু আমি বড় হাতের দিয়ে লিখছি এম এ, ক্লিয়ার কিনা? এই বল আর এই বল সেম ঠিক কিনা? যদি সেম হয় তাহলে এখান থেকে আমি লিখতে পারি না, দেখো তো এম এ ইজ ইকুয়াল টু এম জি লিখতে পারি। তো পৃথিবীকে আমি যে ত্বরণে টানছি ত্বরণটা আমি বের করতে চাচ্ছি, তাহলে ত্বরণটা কত হবে? এম জি ডিভাইডেড বাই এম, ক্লিয়ার কিনা? আশা করছি বুঝেছ। এখন দেখো এই মানগুলো যদি কথার কথা, আমার ভর যদি এম ইজ ইকুয়াল টু, যদি আমি নর্মালি 1 কেজি হই এবং অভিকর্ষ ত্বরণ জি ইজ ইকুয়াল টু যদি 9.8 হয় মিটার পার সেকেন্ড স্কয়ার, কথার কথা 1 কেজি যদি জানা থাকে তোমার, 50 কেজি হলে পৃথিবীকে কত ত্বরণে টানবে, পৃথিবীর উপর কত বল প্রয়োগ করবে তা তুমি বের করতে পারবে। পৃথিবীর ভর আমরা একটু আগে বলেছি, পৃথিবীর ভর কত? 5.98 ইন্টু 10^24 কেজি আমরা একটু আগে বলেছি। যদি এটা আমরা জানি একটু মানটা বসাও তো, মান বসালে কি হবে একটু দেখি তো। এ ইজ ইকুয়াল টু পৃথিবী, আমার ভর 1 কেজি লিখছি, 9.8 এটা কত? 5.98 ইন্টু 10^24 ঠিক কি? যদি 10^24 হয় তাহলে তুমি যে মানটা পাবে এটা হচ্ছে 1.6 ইন্টু 10^-24 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ পৃথিবীকে তুমি, পৃথিবীর মধ্যে তুমি যখন পৃথিবী তোমাকে যে বলে টানে, তুমি পৃথিবীকে টানলে পৃথিবীর মধ্যে এত তরল সৃষ্টি হয়। ও তোমার দিকে চলে আসে না কেন? আসলে দেখো এই তরলটা খুবই কম, এই জন্য এটা কাউন্ট করা হয় না। তবে তুমি এটা নিয়ে একটা গর্ববোধ করতে পারো, শুধু পৃথিবী তোমাকে টানে তা না, পৃথিবীকেও তুমি টান, এবং পৃথিবীকে তুমি যে বলে টানো ওই বলের জন্য পৃথিবীর মধ্যে এত তরল সৃষ্টি হয়। নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে আমাকে পৃথিবী যে বলে টানে তাহলে আমিও পৃথিবীকে একই বলে টানবো, প্রতিক্রিয়া বল। ওই প্রতিক্রিয়া বলের জন্য পৃথিবীর মধ্যে যদি আমার ভর 1 কেজি হয় তাহলে পৃথিবীর মধ্যে এত ত্বরণ সৃষ্টি হবে, ক্লিয়ার? আশা করছি বুঝেছ। এখন দেখো ওজন কি বলেছি তোমাদের, একটু ধারণা দিচ্ছি তোমাদের। একটু আগে আমি বলেছি ওজন কি, ওজন সম্পর্কে তোমাদের আমি বলেছি যে ওজন এক ধরনের বল, ওজন এক ধরনের বল, ওজন যদি এক ধরনের বল হয়, আমরা জানি যে বল প্রয়োগ করে কোন একটা বস্তুকে স্থির বা গতিশীল করতে পারি, তাহলে ওজন প্রয়োগ করে তো কোন একটা বস্তুকে আমরা স্থির বা গতিশীল করতে পারি। যেমন দেখো মনে করো এটা একটা প্লেন অবস্থা, এখানে এখানে একটা কপিকল বসা আছে, কপিকল মানে হচ্ছে যেটা দিয়ে টানা যায় আর কি, ওই যে মাঝে মধ্যে সিনেমার মধ্যে দেখাই কুয়া থেকে পানি তোলার জন্য একটা। আচ্ছা কপিকলের একটা সহজ উদাহরণ হচ্ছে আমাদের স্কুলের জাতীয় পতাকা তোলার জন্য ওইখানে উপরে যে চাকাটা থাকে, এখানে একটা বস্তু রাখলাম, বস্তুটার ভর হচ্ছে এম, স্মল এম, বস্তুটাকে একটা সুতা বাঁধলাম, সুতা বেঁধে এখানে আরেকটা বস্তু ঝুলিয়ে দিলাম, আরেকটা বস্তুকে আমি এভাবে ঝুলিয়ে দিচ্ছি, বস্তুটা কথার কথা আমি আরেকটা বস্তু ঝুলিয়ে দিচ্ছি, এই বস্তুটা যার ভর হচ্ছে এম, তাহলে এর ওজন, এর ওজনটা কত হবে? এম জি। এই এম জির জন্য এর মধ্যে একটা তরণ সৃষ্টি হবে, তরণটা হচ্ছে এ, ঠিক কিনা? এই এ তরণটা কত হবে? এ ইজ ইকুয়াল টু আমি পাবো এম জি ডিভাইডেড বাই এম। ও প্রত্যেকে পেয়েছি, এর উপর যে বলটা প্রয়োগ করছে এই বলটা কি? এটা না, এটা এফ ধরলাম, এই বলেই তো সে একে টানছে, এফ। এফ সমান কত? এম জি, এ যে এম জি, তাহলে এর মধ্যে যে তরণটা সৃষ্টি হলো তরণ এ। আচ্ছা এর মধ্যে আমরা জানি যে এখানে একটা বল প্রয়োগ করছি আমরা, বলটা কোনটা? এটাই তো প্রয়োগ করছি, এটাই তো প্রয়োগ করছি, তাহলে এফ।
তাহলে এইখানে যখন একটা বল প্রয়োগ করব এখানে একটা ত্বরণ সৃষ্টি হবে, বল সমান আমরা কি জানি এম এ, এম এ, তাহলে বল এফ ইজ ইকুয়াল টু লিখতে পারি এম এ। এখানে এফ মানে কোনটা, তুমি যে ধাক্কাটা প্রয়োগ করতেছো এই ধাক্কাটা এখানে কে প্রয়োগ করতেছে, এই বস্তুটা না, এর ওজনের জন্যই তো এখানে বলটা সৃষ্টি হচ্ছে। এর ওজন কত, এম জি, যা এখানকার বল এফ, এখানকার বল এফ। তো এফ ইজ ইকুয়াল টু কি জানি আমরা, এম এ জানি না, এই এফ মানে কোনটা, এই ওজনটা, এই ওজনটা, তাহলে এই ওজনটা এম জি লিখলাম। তাহলে এখান থেকে এটা বের করতে চাচ্ছি, দেখো এটা যদি বের করতে চাই এফ ডিভাইডেড বাই এম, তো এফ মানে কোনটা বললাম না, এই ওজনটা, এই ওজন বসিয়েছি, যদি বসাই তাহলে আমরা এর মান বের করতে পারব। অর্থাৎ ওজন দ্বারা কোন একটা বস্তুর মধ্যে আমি কি সৃষ্টি করতে পারি, ত্বরণ সৃষ্টি করতে পারব। আরেকটা সহজ পদ্ধতি দেখাচ্ছি, মনে করো নর্মালি দেখবে একটা ভারী বস্তুকে একটা ছোট একটা কপি করার এক পাশে যদি একটা হালকা বস্তু দেই, অপর পাশে যদি একটা ভারী বস্তু ঝুলিয়ে দেই, ভারী বস্তুটা নিচের দিকে পড়তে থাকে আর হালকা বস্তুটা উপর দিকে উঠতে থাকে। কেন, হালকা বস্তুর উপর ওজন, ওই ভারী বস্তুর ওজন একটা বল প্রয়োগ করে, ওই বলের জন্য সেই উপর দিকে উঠতে থাকে। আর প্লেন জায়গার মধ্যে দেখো, দেখো আমি আবার একটু দেখাচ্ছি, যেমন দেখো তোমরা ধামাল সিনেমা দেখলে দেখবে ওই যে একটা পর্যায়ে ওদেরকে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দেওয়া হয়, একজন নিচে পড়ে যাওয়ার কারণে দুজন উপরে উঠে যায়, এরকম একটা ঘটনা দেখবে তোমরা এখানে। আচ্ছা যাই হোক, আমি আরেকটা জিনিস দেখাচ্ছি, দেখো এই এখানে একটা বস্তু, এটা স্মল এম ধরলাম। আচ্ছা এই বস্তুর একটা ওজন নিচের দিকে ক্রিয়া করছে না, এম জি, যে পরিমাণ ওজন নিচের দিকে ক্রিয়া করছে এই টেবিলও এর উপর একটা প্রতিক্রিয়া বল প্রয়োগ করছে, যার কারণে এই ওজনটা নিষ্ক্রিয় হয়ে যাচ্ছে, এখানে ওজনটা কোনো কাজ করছে না। মাঝে মধ্যে আমাদের প্রশ্ন জাগে যে পাল্লার মধ্যে যখন ওজন আমরা মাপি এটা কি ভর, কেননা ওই ওজন আর পাল্লার ওজন আর প্রতিক্রিয়া, পাল্লার প্রতিক্রিয়া বল ওই দুইটা সমান হওয়ার কারণে, প্রতিক্রিয়া বল সমান হওয়ার কারণে ওইটা নিষ্ক্রিয় হয়েছে। এখানেও এই বস্তুর ওজনটা নিষ্ক্রিয়, কেন, বস্তু যে ওজন এখানে প্রয়োগ করতেছে টেবিলটাও, টেবিলের উপর যদি রাখি টেবিলটাও একই পরিমাণ ওজন উপর দিকে ক্রিয়া করছে ও প্রতিক্রিয়া বল, নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে, এই জন্য এখানে কোনো ওজন কাজ করছে না। আমি যে ফ্লোরের উপর দাঁড়িয়ে আছি, দাঁড়িয়ে থাকার একমাত্র কারণ হচ্ছে পৃথিবী আমার উপর যে বলে পৃথিবী আমাকে টানছে, ফ্লোরও একই পরিমাণ ওজন আমার উপর প্রয়োগ করছে, ক্লাস এইটে পড়েছো তোমরা। এখন দেখো এইটা একটা কপি কলের সাহায্যে এটাকে এখানে ঝুলিয়ে দিলাম, আর একটা কপি কলের সাহায্যে এদিকে আর একটা বস্তু ঝুলিয়ে দিলাম, কথার কথা এই বস্তুটার ভর হচ্ছে এম কেজি, 5 কেজি, এই বস্তুটার ভর হচ্ছে 10 কেজি, কথার কথা। তাহলে এই যে এই বস্তুর উপর ত্বরণ কত হবে, নিট বল কত হবে, এ কোন দিকে টানছে, এদিকে, এ টানছে কোন দিকে, এদিকে। তাহলে দেখো ও কি বলে টানছে, এর ওজন এম জি, এম জি 10 × 9.8 = 98 নিউটন, অর্থাৎ এ 98 নিউটন বলে টানছে এদিকে, এ কত বলে টানছে খেয়াল করে দেখো তো, 5 × 9.8 49 কত নিউটন, 49 নিউটন। এটা হচ্ছে এদিকে, এটা হচ্ছে এদিকে, বিপরীতমুখী না। তাহলে নিট বল বের করার জন্য আমরা কি করব, একটা থেকে একটা কি করব, বিয়োগ করব, কারণ এটা বিপরীতমুখী, 49 = কত, বিয়োগ করলে হবে 49 নিউটন, অর্থাৎ 49 নিউটন বলে এদিকে টানছে, কোন দিকে, এদিকে। তাহলে এর মধ্যে ত্বরণ কতটুকু সৃষ্টি হচ্ছে দেখো তো, এর মধ্যে ত্বরণ কতটুকু সৃষ্টি হচ্ছে, আমরা জানি এফ ইজ ইকুয়াল টু এম এ, বস্তুটার ভর এটা, এম ইজ, এ ইজ ইকুয়াল টু, এ ইজ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এ। তো আমরা নিট বল কত পেয়েছি, 49, এ কত পেয়েছি, এ তো জানি, সরি এটা এম, সরি এটা এম, বস্তুর ভর যদি আমার কাছে দেয়া থাকে তাহলে আমি সহজেই বস্তুটার উপর কতটুকু ত্বরণ ক্রিয়া করছে
বস্তুটার উপর কতটুকু ত্বরণ ক্রিয়া করছে তা আমরা সহজেই বের করতে পারব। এবারে এসএসসি পরীক্ষায় এরকম একটা প্রশ্ন এসেছে যে ওইরকম একটা কপিকল দিয়ে তোমাকে বললো যে ত্বরণ কত বের করতে বলছে, তাহলে তুমি দেখবে কোন দিকে ওজনটা বেশি ওই দিকে বলটা কাজ করবে যদি বিপরীত দিকে হয়, এবং ওইখান থেকে এই এম এর মান যদি দেয়া থাকতো, বস্তুটার ভর যদি দেয়া থাকতো, কথার কথা যে বস্তুটার উপর এই যে যে বস্তুর উপর যে বস্তুর উপর হিসাব করছে এটা যদি 2 কেজি হতো, এই মানটা যদি দেয়া থাকতো তাহলে এই মানটা এখানে বসিয়ে দিলেই আমরা প্রপার ত্বরণটা পেয়ে যেতাম। তোমরা একটু কথাগুলো শুনবে তাহলে আরেকটু ভালো বুঝবে, কারণ আমার বোর্ড ছোট বলে আমি সবগুলো পড়া রাখতে পারছি না, লেখাগুলো মুছে ফেলতে হচ্ছে। এখন দেখো তোমাদেরকে আমি তাহলে মোটামুটি আমরা বল সম্পর্কিত পড়া পড়তে গিয়ে অনেকগুলো জিনিস পড়েছি। প্রথম হচ্ছে নিউটনের গতির তৃতীয় দ্বিতীয় সূত্র অনুসারে আমরা পড়েছি এফ ইজ ইকুয়াল টু এম এ, তারপরে আমরা পড়েছি এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু ইউ টু ইজ ইকুয়াল টু এম ওয়ান ভি ওয়ান প্লাস এম টু ভি টু। এম ওয়ান মানে প্রথম বস্তুর ভর, ইউ ওয়ান মানে দ্বিতীয় বস্তুর ভর, সরি প্রথম বস্তুর আদিবেগ, এম টু মানে দ্বিতীয় বস্তুর ভর, ইউ টু মানে হচ্ছে দ্বিতীয় বস্তুর আদিবেগ, এম ওয়ান মানে প্রথম বস্তুর ভর, প্রথম বস্তুর শেষ বেগ, ধাক্কার পরে বেগ, দ্বিতীয় বস্তুর ভর, দ্বিতীয় বস্তুর শেষ বেগ। এটা ভরবেগের সংরক্ষণ সূত্রে তুমি পড়েছো। তোমাদের একটা কাজ দিয়েছিলাম স্থিতিস্থাপক সংঘর্ষের ক্ষেত্রে ভি ওয়ান এবং ভি টু বের করার নিয়মটা দেখতে বলছিলাম, আচ্ছা এটা আমার মনে হয় তোমরা দেখেছো। তারপর মহাকর্ষ বল থেকে আমরা প্রমাণ করেছি এফ ইজ ইকুয়াল টু জি এম বাই আর স্কোয়ার, এটা আমরা জি ইজ ইকুয়াল টু প্রমাণ করেছি জি এম বাই আর স্কোয়ার, এবং পৃথিবীর কেন্দ্র এবং পৃথিবী পৃষ্ঠের উপরে অভিকর্ষ ত্বরণের মান কিরকম হবে এটা সম্পর্কেও আমরা আলোচনা করেছি। এবং আজকে আরেকটা জিনিস নিয়ে আমরা আলোচনা করেছি, এটা হচ্ছে কোন বস্তুর উপর ওজন দ্বারা কিভাবে একটা বস্তুর মধ্যে বল প্রয়োগ করা যায় এইটাও আমরা আলোচনা করেছি, এবং এখান থেকে কিভাবে একটা বস্তুর ত্বরণ বের করা যায় তাও আলোচনা করেছি। আবার আর একটা জিনিস মজার ব্যাপার আমরা পড়েছি, এটা হচ্ছে পৃথিবীর উপর যে আমি একটা বল প্রয়োগ করি নিউটনের তৃতীয় সূত্র অনুসারে, পৃথিবীকেও আমি যে আমার দিকে টানি কত ত্বরণে টানি তা সম্পর্কেও আমরা আলোচনা করেছি। এখন আর একটা জিনিস তোমাদেরকে আমি শেখাচ্ছি, এটা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বল আসলে কি? ঘর্ষণ বল হচ্ছে আমি যে বল প্রয়োগ করি তার বিপরীত দিকে ক্রিয়ারত একটা বল। অন্যভাবে আমি হাঁটতে গেলে আমার হাঁটার জন্য আমি বল প্রয়োগ করি সামনের দিকে, আর ঘর্ষণ বলটা কাজ করে বিপরীত দিকে। কথার কথা আমি যদি একটা বস্তুকে ঠেলে এদিকে নিয়ে যাই, এদিকে ঠেলে নিয়ে যাই, তাহলে ঘর্ষণ বল কাজ করবে এদিকে। ঘর্ষণ বলকে ফ্রিকশনাল ফোর্স বলে এফ স্মল এফ দিয়ে তুমি লিখতে পারো। সবসময় মনে রাখবে প্রযুক্ত বলের বিপরীত দিকে, প্রযুক্ত বলের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে, প্রযুক্ত বলের বিপরীত দিকে যে বল ক্রিয়া করে তাকে ঘর্ষণ বল বলে। আমি যে বলটা প্রয়োগ করব তার বিপরীত দিকে যে বলটা ক্রিয়া করবে তাকে বলা হচ্ছে ঘর্ষণ বল। ঘর্ষণ বলের বিভিন্ন প্রকারভেদ রয়েছে। মনে করো তুমি একটা ফ্লোরের মধ্যে একটা বল প্রয়োগ করছো, কথার কথা আমি তাহলে একটা ফ্লোরের মধ্যে একটা বস্তুর উপর একটা বল প্রয়োগ করছো এফ বল, তাহলে ঘর্ষণ বলটা কাজ করবে কোন দিকে? এদিকে, বিপরীত দিকে। তাহলে তুমি নিট বল, নিট বল কতটুকু পাবো? মানে কার্যকরী বল। কারণ হ্যাঁ এখানে একটা প্রশ্ন যাচ্ছে কি এবার নিট বল প্রশ্ন যাচ্ছে, তাই দেখো আমি বল প্রয়োগ করছি এফ, ঘর্ষণ বল আমার বলের কিছু পরিমাণ কমায় ফেলতেছে, তাহলে আমি ফাইনালি ফল কতটুকু পাচ্ছি? যতটুকু প্রয়োগ করতেছি ততটুকু তো পাচ্ছি না, কারণ ফ্লোরের কারণে আমার কিছু বল কমে যাচ্ছে। এই যে বল কমে যাওয়ার পরে আমি যে বলটা পাবো লব্ধি বল হিসেবে আমার এখানে যেটা কাজ করবে এটাকে নিট বল বা লব্ধি বল বা কার্যকরী বল বলছি।
তাহলে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু নেট বলকে যদি আমি এফ ওয়ান দ্বারা প্রকাশ করি তাহলে প্রযুক্ত বল ইজ ইকুয়াল টু হচ্ছে এফ ওয়ান প্লাস ঘর্ষণ বল, ফ্রিকশনাল ফোর্স, ঘর্ষণ বল, এই দুইটা মিলেই হচ্ছে আমার প্রযুক্ত বল। তো এখান থেকে আমি কার্যকরী বল বের করতে পারবো। মনে করো কথার কথা, প্রযুক্ত বল যদি এফ হয়, কার্যকরী বল এফ ওয়ান যদি বের করতে বলে, এফ ওয়ান ইজ ইকুয়াল টু আমরা পারবো এফ মাইনাস ফ্রিকশনাল ফোর্স, বের করতে পারবো। এইভাবে আমরা কার্যকরী বল বের করতে পারবো। এখন দেখো, আমরা ঘর্ষণ না থাকলে আসলে চলা সম্ভব হতো না। আমাদের ফ্লোরের সাথে একটা ঘর্ষণ বল কাজ করে বলে আমরা ফ্লোরে দাঁড়িয়ে থাকতে পারি। কোনো একটা টেবিলের উপর একটা বই, টেবিলের সাথে বইয়ের ঘর্ষণ বল কাজ করে বলেই বইটা টেবিলের উপর রাখা যায়। অর্থাৎ ঘর্ষণ একটা প্রয়োজনীয় উপদ্রব আমাদের চলার জন্য। প্রযুক্ত বলের ক্ষেত্রে ঘর্ষণ বল দরকার আছে, তবে অতিরিক্ত ঘর্ষণ বল আমাদের প্রযুক্ত বলের মানটাকে কমিয়ে দেয়। ঘর্ষণ কমালে আমাদের কার্যকরী বল বা নিট বল বেশি হয়, কিন্তু ঘর্ষণ ছাড়া চলা সম্ভব নয়। দেখবে ওই ফ্লোরের মধ্যে, টাইলসের মধ্যে টম অ্যান্ড জেরিতে দেখায় মাঝে মধ্যে, হাঁটতে গিয়ে ওরা হাঁটতে পারে না, কারণ ও টাইলসের সাথে ওদের কোনো ঘর্ষণ বল কাজ করে না, এই জন্য এরা বারবার পড়ে যায়। মিমি সুপারমার্কেটে মাঝে মধ্যে মানুষ মসৃণ বলে ওরা হাঁটতে গিয়ে অনেক মানুষ ওখানে পড়ে যায়, কারণ এখানে ঘর্ষণ বল ফ্ল্যাট স্যান্ডেলের সাথে ঘর্ষণ বল কাজ করে না, যার কারণে সে দাঁড়াতে পারে না। এই যে একটা বস্তুর উপর আর একটা বস্তু রাখা, এর মধ্যে যে ঘর্ষণ বলটা কাজ করে এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ, এটাকে বলা হয় স্থিতি ঘর্ষণ। গতিঘর্ষণ কি দেখো, গতিঘর্ষণ হচ্ছে এই যে আমি ঠেলে নিয়ে যাচ্ছি, এই গতিশীলতার কারণে এখানে একটা ঘর্ষণ বল কাজ করছে যেটাকে বলা হয় গতীয় ঘর্ষণ। গতীয় ঘর্ষণটা মূলত নির্ভর করে বস্তুর, খেয়াল করে দেখো, গতীয় ঘর্ষণটা নির্ভর করে বস্তুর ওজনের উপর। বস্তুর ওজন যত বেশি হবে, দেখো না একটা ভারী বস্তুর এর ওজনটা কম mg, তাহলে ঘর্ষণ বলটা কম হবে। আর যদি বস্তুটা বড় হয় তাহলে ওজনটাও বেশি হবে, ওজন বেশি, তাহলে ওজন বেশি মানে ফ্লোরের সাথে সে বেশি বল প্রয়োগ করতেছে, যার কারণে ঘর্ষণ বলও বেশি। তাহলে ওজন যত বেশি হয় ঘর্ষণ বলও তত বেশি হয়। তার অর্থ কি, ওজন বেশি হলে ঘর্ষণ বল বেশি হয়। তাহলে ঘর্ষণ বলটা মূলত কার উপর নির্ভর করছে, ঘর্ষণ বলটা মূলত ওজনের উপর, গতীয় ঘর্ষণ বলটা। ওজনকে W দ্বারা প্রকাশ করছি, ওয়েট বল। কি, ওজন যত বেশি হবে ঘর্ষণ বলও তত বেশি হবে। তাহলে এই সমানুপাতিক চিহ্নটা তুললে এখানে একটা মিউ আসে, এটাকে বলা হয়, এটাকে, এটা মিউ, যেটাকে বলা হয় ঘর্ষণ গুণাঙ্ক, কি বলা হয় তাকে, ঘর্ষণ গুণাঙ্ক। একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর গড়িয়ে যায়, একটা বস্তু যখন আরেকটা বস্তুর উপর গড়িয়ে যায়, এটা তোমাদের যেটা পড়ালাম এটা গতীয় ঘর্ষণ। একটা বস্তু আরেকটা বস্তুর উপর যখন গড়িয়ে যায় তখন এর মধ্যে যে ঘর্ষণ বল কাজ করে তাকে বলা হয় আবর্ত ঘর্ষণ। একটা বস্তু যখন আরেকটা হচ্ছে প্রবাহী ঘর্ষণ, এগুলো একটু পড়ে নিবে, পড়লে আরো ভালো পারবে। প্রবাহী ঘর্ষণ, কোন একটা বস্তু যখন, প্রবাহী পদার্থ মানে হচ্ছে তরল এবং বায়বীয় পদার্থ, প্রবাহী পদার্থ মানে হচ্ছে তরল এবং বায়বীয় পদার্থ। কোন একটা বস্তু যখন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে যায়, তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে চলে, তখন তরল বা বায়বীয় পদার্থের সাথে এর একটা ঘর্ষণ সৃষ্টি হয়। একটা বস্তু যখন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে যায় তখন তরল এবং বায়বীয় পদার্থের মধ্যে এর একটা ঘর্ষণ সৃষ্টি হয়, এটাকে বলা হয় প্রবাহী ঘর্ষণ। তোমাদের এই যে ঘর্ষণ গুণাঙ্কের সাথে, দেখো ঘর্ষণ গুণাঙ্ক কি বললাম, আমরা বলছি যে ঘর্ষণ বল বস্তুর ওজনের উপর নির্ভর করে, ওজন যত বেশি হয় ঘর্ষণ বল তত বেশি হয়, অর্থাৎ সমানুপাতিক। এই সমানুপাতিক চিহ্ন তুললে এখানে একটা জিনিস পেয়েছি আমরা, ঘর্ষণ গুণাঙ্ক। তোমার পরীক্ষায় আসতে পারে ঘর্ষণ গুণাঙ্ক বের করো, এটা ঘর্ষণ গুণাঙ্ক বের করার সূত্রটা তুমি একটু মনে রাখবে। ফাইনালি তোমাদের আমি আজকে শেষ করছি। আজকের অধ্যায়ে তুমি টোটাল যে সূত্রগুলো পেয়েছো এগুলো উপর ভিত্তি করে অঙ্ক করবে। আবার একটু লিখে দিচ্ছি, এফ ইজ ইকুয়াল টু এম এ, এম ওয়ান ইউ ওয়ান প্লাস এম টু
u2 is equal to m1 v1 plus m2 v2 তোমাদের অনেকে বলা হয় ভরবেগের এক নাম্বার প্রশ্ন ভরবেগের সংরক্ষণ সূত্রটি লিখো তোমরা কি করো হুবহু এটা লিখে দাও এটা লিখলে হবে না কেন হবে না কারণ এখানে এই সিম্বলগুলোর নাম তো আমি জানি না এটা তুমি কিসের জন্য ব্যবহার করেছো এটা আমরা বলতে পারি না তোমাকে ওইটাই লিখতে হবে একই সরলরেখায় গতিশীল একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া ও প্রতিক্রিয়া ভিন্ন অন্য কোনো বল কাজ না করলে এদের মোট ভরবেগের কোনো পরিবর্তন হয় না ওই কথাটা লিখতে হবে তারপর তুমি পেয়েছো জি ইজ ইকুয়াল টু জিএম বাই আর স্কোয়ার এটা একটা পেয়েছো এখন আর একটা পেয়েছো ঘর্ষণ আচ্ছা প্রযুক্ত বল এফ ইজ ইকুয়াল টু এফ ঘর্ষণ এফ প্রাইম এটা পেয়েছো তারপরে তুমি এখন আর একটা পেয়েছো গতি ঘর্ষণ ঘর্ষণ বল ইজ ইকুয়াল টু মিউ ডব্লিউ মানে ওজন বলেছি ডব্লিউ মানে ওজন এইগুলোর উপর ভিত্তি করে তোমাদের এই অধ্যায়ের অঙ্ক রয়েছে ও এখানে আর একটা পশ্চাৎবেগ বন্দুকের পশ্চাৎবেগ মনে আছে এম বি ডিভাইডেড বাই এম এটা গুলির ভর এটা গুলির বেগ এটা বন্দুকের ভর এটা বন্দুকের পশ্চাৎবেগ পশ্চাৎ বিপরীত মুখী বলে এখানে ঋণাত্মক চিহ্নটা এসছে তাহলে এই সূত্রগুলো মোটামুটি আমাদেরকে জানতে হবে।